অনেকগুলো চিন্তা ক্রয় করেছি, অনেকে যে সুচিন্তা করছে, একটা আইডিয়া দিচ্ছে, একটা আর্টিস্টিক যে একটা গান লিখেছে তাকেও আমি মূল্যায়ন করছি, যে আইডিয়াটা দেশের একটা প্রবলেমকে সলভ করতে পারবে বা সারা বিশ্বে একটা ভালো ইম্প্যাক্ট তৈরি করতে পারবে। এমন যদি আইডিয়া থাকে আপনি ওয়েস্ট না করে আপনি আমার কাছে সেল করে যান, আমি আপনাকে পে করব। এই যে 10 টাকার মূল্যে আমরা চিন্তা বিক্রি করছি, এইটার নেগেটিভ সাইডও আছে, পজিটিভ সাইডও আছে। আমার কাছে পজিটিভ, কারণ 10 টাকার মূল্যে কেউ কখনো চিন্তা ক্রয় বিক্রয় করবে না, আর ও এমন একটা মানুষ, ওর কাছে আপনি যে কোনো চিন্তা বলবেন ওইটা সলিউশন আপনি পাবেন। হ্যাঁ, আপনি নির্দ্বিধায় যে কোনো সলিউশন, আপনি ডিপ্রেশনে ভুগছেন, আপনি ওর কাছে আসেন, চা খান, একটা ভালো সলিউশন পাবেন। তো এইটাতে আমরা চাও পাচ্ছি, আবার একটা সলিউশনও পাচ্ছি। আমরা বাঙালি, বাংলাদেশি, আমাদের অনেক বুদ্ধি, অনেক চিন্তা, অনেক সুন্দর সুন্দর চিন্তা আমরা করতে পারি, কিন্তু আমরা চিন্তা করি কোথায়? চায়ের স্টলগুলোতে। চায়ের স্টলগুলোতে চিন্তা করতে করতে আমাদের চিন্তাগুলোকে আমরা ওয়েস্ট করে ফেলি। আমাদের চায়ের কাপে আমরা ঝড় তুলি, কিন্তু হচ্ছে ওই চিন্তাটা যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, দেখা যাবে যে আমাদের দেশের অর্থনৈতিক মুক্তিতে মানে অর্থনৈতিক উন্নয়নে একটা ভালো কন্ট্রিবিউশন রাখতে পারে। আপনার চিন্তাটা মূল্যবান, আমি এটাই বিশ্বাস করি। তো এখানে এসেছি, এখানে দাঁড়িয়ে আছি, আপনার কাছে এমন কোনো আইডিয়া আছে? আমি সবার কাছে জিজ্ঞেস করি যে আপনার কাছে এমন কোনো আইডিয়া আছে যেটা ক্রিয়েটিভ, যেটা ইনোভেটিভ, যে আইডিয়াটা দেশের একটা প্রবলেমকে সলভ করতে পারবে বা সারা বিশ্বে একটা ভালো ইম্প্যাক্ট তৈরি করতে পারবে? এমন যদি আইডিয়া থাকে আপনি ওয়েস্ট না করে আপনি আমার কাছে সেল করে যান, আমি আপনাকে পে করব চা মূল্যে। এবং আপনারা যদি কোনো রকম আইডিয়ার প্রয়োজন হয় ব্যক্তি জীবনে, কাজে, বা ভাই কীভাবে এটা আর্টিস্টিক ওয়েতে, হ্যাঁ কীভাবে একটু ইনোভেটিভ ওয়েতে এই ব্যাপারটা উপস্থাপন করা যায়, প্রেজেন্টেশন করা যায়, আমাকে একটু বলেন। আবার অনেকে আবার বলে ভাই অমুক দপ্তরের ফাইলটা আটকে আছে, ভাই অমুক দপ্তরে একটা ঝামেলা পড়ছি, ভাই অমুক জায়গায় মানে জমি জমা সংক্রান্ত ঝামেলা, কীভাবে এটা খুব ইজিলি সলভ করা যায় আমাকে পরামর্শ দেন। তো আমি যেটা পারি সেটা বলি, আর যেটা আমি পারি না সেটা বিভিন্ন মানুষের কাছে সাজেস্ট করি যে অমুকের কাছে চলে যান, মানে আমি তাকে হচ্ছে কি মানে কার কাছে গেলে সমস্যাটা সমাধান পাবে সেটার ইনফরমেশনটা আমি তাকে প্রোভাইড করি। তো এই যে আদান প্রদান, এটা চায়ের মূল্যে হয়ে থাকে এই আর কি। হাসপাতালে শুয়ে শুয়ে মাথায় আসছে, আর এটার চিন্তাটা আমি প্রথম না, সারা বিশ্বে বড় বড় দেশগুলো না তারা হচ্ছে আইডিয়াগুলো দেখবেন আইডিয়াকে খুব মূল্যায়ন করে, তারা চিন্তাগুলোকে না কাজে লাগায়, ইনোভেটিভ ওয়েতে কাজে লাগায়, তারা আবিষ্কার করে। কিন্তু আমরা হচ্ছে বাঙালিরা আমরা চিন্তাটা ওয়েস্ট করে দিই, আর যদি হচ্ছে এটা একটা মানে ব্রেন ড্রেনের একটা খুব মারাত্মক প্রভাবের কারণে আমাদের এটা হয়ে থাকে, তবে আমি স্টার্টটা করছি, আমি আমার দেশের মানুষের জন্য করছি, যাতে বিদেশি বণিকেরা আমাদের চিন্তাগুলো গিয়ে শুধু শুধু তারা কাজে লাগায়, তারা কিন্তু আসলেই কাজে লাগায়, কিন্তু আমরা আমাদের চিন্তাগুলো কাজে লাগাতে পারি না। তো যারা যারা পারি এই কাজে লাগাতে, এক্সিকিউশনটা করতে, তো তাদের মধ্যে সমন্বয়টা হোক, আপনার চিন্তা আরেকজনের কাজ, দুইজনের সমন্বয় হোক, দেশের উন্নয়নটা ঘটুক, চর্চাটা শুরু হোক, শুরু করেছি, দেখুন আস্তে আস্তে ছড়াবে। অনেকগুলো পেয়েছি, অনেকগুলো চিন্তা ক্রয় করেছি, অনেকে যে সুচিন্তা করছে, একটা আইডিয়া দিচ্ছে, একটা আর্টিস্টিক যে একটা গান লিখেছে তাকেও আমি মূল্যায়ন করছি, তো আপনার গানটা সুন্দর। হ্যাঁ, যে একটা ছবি এঁকেছে তার যে চিন্তাটা ছবি আঁকার পিছনে সেটাও আমি মূল্যায়ন করছি। এই যে মূল্যায়নটা করা, তার চিন্তাটাকে সম্মানিত করা, এটার জন্য তারা এখানে আসছেন। আসলে ও যে আন্দোলনটা করছে এটা করার জন্য অনেক সাহসের দরকার হয়। আপনি যদি আমাকে বলেন তাহলে আমি এত সাহসী না, আমি ওর মতন গিয়ে এরকম আন্দোলন করতে পারবো না। তো ও যখন এই আন্দোলনের নামে, আমরা সবাই কিন্তু ওকে বলি যে এইখানে যেও না, ঝামেলা হবে, তুমি মানে অনেক ঝুঁকিতে পড়তে পারে আর কি। তো ও কিন্তু কারো কথা তোয়াক্ক করে নাই, ও ভাবছে যে আমার দেশটাকে তো সুন্দর করতে হবে, সুন্দর উপায়ে সুন্দর করতে হবে। দুর্নীতি দিয়ে তো আর দেশ চলে না, দুর্নীতি দিয়ে ডেফিনেটলি দুর্নীতি দিয়ে দেশ চলে না, আর হচ্ছে মারামারি করে কাটাছিড়া করেও কিন্তু দেশের উন্নতি করা যায় না। আলটিমেটলি কী হয়, আপনি আমাকে ব্লেম করছেন, আমি আপনাকে ব্লেম করছি, এটা দিয়ে তো আসলে দেশের উন্নত করা যায় না। তো ওর এইটা হচ্ছে, আমরা অনেক ও যখন দেখলাম যে আসলে মানে সবাই ওকে নিয়ে যখন নিউজ করা শুরু করলো, তখন মনে হলো যে আচ্ছা ঠিক আছে, এটা ভালো একটা কাজ করছে, আর কিছু করুক আর না করুক ভালো একটা কাজ করছে। যারা এই যে শিক্ষিত বেকার কাজ খুঁজে পায় না, বলে কাজ নাই, চাকরি নাই, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তার এই পদক্ষেপ দেখে ভাইয়া, এইটা মানে এইটা একমাত্র মানুষের অজুহাত। মানুষের ইচ্ছা থাকলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আমার ইচ্ছা থাকলে আমি সব কিছু পারবো, অজুহাত দিয়ে কিন্তু আসলে জীবনকে পার করা যাবে না। ওর ইচ্ছা ও চা বিক্রি করছে, ওর ইচ্ছাটাকে সম্মান দেওয়া উচিত।
কিন্তু মানুষজন কিন্তু ইচ্ছাটাকে সম্মান দিচ্ছে না, মানুষজন যাচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করছে যে আমিও কালকে দাঁড়াবো চা বিক্রি করবো আমিও ভাইরাল, এটা কোনো কমেন্ট না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও ভাইরাল হওয়ার জন্য তো দাঁড়ায় নেই, একদমই না, এটা ওর ভালো লাগার একটা জায়গা, ও চা বানাতে পছন্দ করে তাই ও দাঁড়িয়েছে। আর ও চাটা খেতে কিন্তু খুব বেশ মানে আপনি যখন আমাকে একটা জিনিস শেয়ার করবেন, আমি যখন আপনাদেরকে এই জিনিসটা বলবো, আমি আপনাকে মানে টাকার বিনিময়ে তো আর বলছি না, নর্মালি একটা কথা বলছি, ওই কথাটা কিন্তু ভ্যালু থাকে না। আপনি এই যে চা খেতে খেতে আমরা কী করি, আড্ডা দেই, ছেলেরা সিগারেট খায় অথবা মেয়েরা গসিপিং করি, তো আমার আমাদের সবার ভিতরে কিন্তু একটা ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন কাজ করে। তো এইটা হচ্ছে কি, যদি আমরা কারোর সাথে শেয়ার করতে পারি, আমরা ফ্রেন্ডের সাথে শেয়ার করলে তো এইটা পাঁচ কান হবে, কিন্তু ওর সাথে শেয়ার করলে তো এটা পাঁচ কান হবে না, ও আমাদেরকে একটা সলিউশন দিবে, তা মানে এইটা তো আসলে ভালো একটা উদ্যোগ আমার মনে হয় আর কি। আচ্ছা আমি দেখি হচ্ছে আমরা তো সবাই বসি আড্ডা দিই চা খাই, এই যে 10 টাকার মূল্যে আমরা চিন্তা বিক্রি করছি, এইটার নেগেটিভ সাইডও আছে পজিটিভ সাইডও আছে, আমার কাছে পজিটিভ, কারণ 10 টাকার মূল্যে কেউ কখনো চিন্তা ক্রয় বিক্রয় করবে না, আর ও এমন একটা মানুষ ওর কাছে আপনি যে কোনো চিন্তা বলবেন ওইটা সলিউশন আপনি পাবেন। হ্যাঁ, আপনি নির্দ্বিধায় যে কোনো সলিউশন, আপনি ডিপ্রেশনে ভুগছেন আপনি ওর কাছে আসেন চা খান একটা ভালো সলিউশন পাবেন। তো এইটাতে আমরা চাও পাচ্ছি আবার একটা সলিউশনও পাচ্ছি, তো এইটা খারাপ না আমার মতে, এটা খুব ভালো একটা সাইন, ও করুক এটাই আমরা সবসময় চাই, যতটুকু সাপোর্ট দেওয়া দরকার আমরা দিব। আপনার বন্ধুর বানানো চা কেমন লাগলো, খেয়ে কেমন লাগলো? আমি অনেস্ট রিভিউ দিই সবসময়, সত্যিটাই বলি, আমি যতদিন খেয়েছি খুব ভালো, বেশ বানায়, অনেক সুন্দর, কারণ ওইটাকে ভালোবাসে, তার জন্যই ওর চাটাও ওরকমই ভালো হয়।